মোনামি নাথ, অপর্ণা হালদার, আনন্দ ছট প্রত্যেকেই উপস্থিত আছেন, সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের মুখে যারা আহার তুলে দেয় মিড ডে মিল, সেই মিড ডে মিলের রন্ধনকর্মীরা, গার্জেনরাও কিছু কিছু আছেন, এবং আমার সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলার উদ্দেশ্যে আমরা এসেছি। আছেন আমার সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া তপতী রায় মহোদয়া, উপস্থিত আছেন আমার সঞ্চালক সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েতের মইনুল ইসলাম মল্লিক, আর একজন সঞ্চালিকা মিনতি বর, আমার পূর্ত সঞ্চালক নবকুমার দাস সহ আরও অনেকেই আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এছাড়া আছেন বিআরপি টিম, ডিসিডি টিম, প্রত্যেকেই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের আনোয়ার ভাই আমাদের এই ডিসিডি টিমের নেতৃত্ব দেয়। সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা সংসদ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ডেঙ্গু মশা বাহিত রোগ যাতে আক্রমণ না করে, তার জন্যই সদা ব্যস্ত থাকেন, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা খবর পাওয়া মাত্রই সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা খবর পাওয়া মাত্রই ডিসিডি টিমকে সেইখানে পাঠিয়ে দেন। আজকে আমরা এসেছি আপনাদের সামনে মূলত প্লাস্টিক বর্জন করতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে এই বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। যে প্লাস্টিকটা আমরা বাজারে গিয়ে, কোনো শক্তপোক্ত ব্যাগ আমরা বাজারে নিয়ে যাই না, একটা হালকা ব্যাগ নিয়ে আমরা যাই, আর আমরা নির্ভর করি বাজারে বিক্রেতা যা কিনতে আমরা যাব। যদি আমি মাছ বিক্রেতার কাছে যাই, মাছওয়ালা একটা আমাকে পলিথিন দেবে, আমি সবজি কিনতে যদি যাই সেই সবজিওয়ালা আমাকে একটা পলিথিন দেবে, আমি যদি অন্য অন্য কিছু কিনতে যাই আমাকে পলিথিন। প্লাস্টিক হোক বর্জন, হোক বর্জন, প্লাস্টিক হোক বর্জন, হোক বর্জন, প্লাস্টিক হোক বর্জন, যত্র তত্র প্লাস্টিক ফেলে পরিবেশ নোংরা করবেন না, করবেন না, করবেন না। সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েত উদ্দেশ্যে জানাই আপনারা সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েতের নমস্কার নেবেন, শুভেচ্ছা নেবেন। আমরা সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের কাছে এবারটাই দিতে এসেছি, আমরা নিজেদের বিপদ আমরা নিজেদেরাই ডেকে আনছি, যেটা কিনা প্লাস্টিক। যে প্লাস্টিক বা প্যাকেটটা আমরা খরিদ্দারকে দিই, অনেক খরিদ্দার আছে তারা প্লাস্টিক চায়, আপনারা দেনও, কিন্তু এই দেওয়া এবং নেওয়ার মাঝখানে বিশাল আমাদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং পরবর্তী আমাদের পরের প্রজন্মকে আমরা কিন্তু ভবিষ্যতে ক্ষতির মুখে আমরা রেখে যাচ্ছি। কেন? যে প্লাস্টিকটা আপনি সবজি দিলেন, যে প্লাস্টিকটা আপনি মাছ দিলেন, সেই প্লাস্টিকটা ইত্যাদি ইত্যাদি সব জন্ম নেয়। তাই আমরা সাউথ বাউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে আবেদন করতে এসেছি, আপনারা দয়া করে প্লাস্টিক ব্যবহার করবেন না, ক্রেতারা যদি বা যায় তাও আপনারা দেবেন না, ভুল ভবিষ্যৎ কেউ যদি আপনারা ব্যবহার করেও থাকেন, দয়া করে আপনারা সেটাকে যাতে পুড়িয়ে ফেলা যায়, একদিন দুদিন চার দিন জমা করে রেখে তাদেরকে পুড়িয়ে ফেলতে হবে সেই করে দিনটা। এমনিভাবে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা, গ্রাম পঞ্চায়েতের কর্মচারীবৃন্দ, এসে ভিআরপিরা গ্রাম থেকে গ্রামে
পাড়া থেকে পাড়া, বাড়ি থেকে বাড়ি ঘুরে বেড়ান। আর তারা এক স্বচ্ছ পরিবেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন, সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন। এছাড়াও আজকে সাউথ বালি গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য সদস্যা প্রধান ম্যাডাম আছেন, তো আমরা সারা বছর পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পগুলো চলে। ডেঙ্গু তো একটা মহামারী রোগ, আপনারা জানেন, যদি একবার কোথাও ছড়ায় তো যদি ডেঙ্গুর মশা কিন্তু মারা যায় না, একবার মশা জন্মে গেলে মারা যায়, তাই মশার বংশবৃদ্ধিটাকে রোধ করতে হবে। তার জন্য কী করতে হবে, আপনাকে জল কোথাও অবাঞ্ছিত জল ঘোড়া পাত্রে জমালে হবে না। ধরুন বাড়ির টবে, বাইরের টায়ার, ডাবের মালা, এই জলগুলো উল্টে দিতে হবে। কোথাও যদি কোথাও পথে নর্দমা থাকে প্লাস্টিকটা না আসার, এখন তো কিছু প্লাস্টিক আসবেই, টানাচুরের প্যাকেট, চিপসের প্যাকেট, সেগুলোকে একটা জায়গায় জমিয়ে রাখবেন, সপ্তাহে একদিন পুড়িয়ে দেবেন। কারণ প্লাস্টিক আসবেই বাড়িতে, যেগুলো আসবে সেগুলো একদিনে পুড়িয়ে দিতে হবে। জল কোথাও জম, এমনি জল জমার কোথাও সমস্যা নেই তো বাড়িতে? এই আমার চল যদি কোথাও মশার লার্ভা দেখতে পান, তাহলে বাড়িতে কেরোসিন বা কেরোসিন বা ডিজেল থাকলে তাহলে একটু দিয়ে দেবে। যদি কোথাও মশার লার্ভা আপনারা দেখতে পারে, ধরুন আপনাদের এখানে আসেন না, মানে দেরি হলো আসে এই চক্র গোটা জল সব জল এই থেকে পাবে।